সেদিন গিয়েছিলাম গৌতম বুদ্ধ বা বুদ্ধদেবের জন্মস্থান মায়াদেবী মন্দিরে, যা নেপালের লুম্বিনীতে অবস্থিত। স্যাক্রেড গার্ডেন দিয়ে ঘেরা এই মন্দিরেই মহারানী গৌতমী বুদ্ধদেবকে জন্ম দিয়েছিলেন। এর অন্যতম বৈশিষ্ট্য হলো এই বোধি ট্রি, যা বৌদ্ধ ধর্মের একটি পবিত্র প্রতীক হিসাবে মানা হয়। এর আশেপাশে বাঁধা ফ্ল্যাগগুলো থেকে বলা হয় এই ফ্ল্যাগ যারা বাঁধেন তাদের মনস্কামনা নাকি পূর্ণ হয়। এই স্যাক্রেড পন্ড বা পবিত্র পুকুরে প্রথম বুদ্ধদেবকে স্নান করানো হয়েছিল। সম্রাট অশোকের বানানো এই পিলারের পাশে দেখলাম প্রচুর বৌদ্ধ ভিক্ষু প্রেয়ার করছেন বা চ্যান্টিং করছেন। এরপরে আমরা কর্মা শান্তেলং মনাস্ট্রি দেখলাম, যা খুবই সুন্দর এবং একটি সিরিন পরিবেশে অবস্থিত। এবং আরও একটি মনাস্ট্রি দেখে শেষমেশ এগিয়ে গেলাম ওয়ার্ল্ড পিস জ্যোতি বা ল্যাম্পের দিকে, যা নাকি 24 ঘন্টাই জ্বলতে থাকে। অবশেষে স্যাক্রেড রিভারের মধ্যে বোট রাইড দিয়ে শেষ হলো সারাদিনের মায়াদেবী মন্দির দর্শন।